জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণে ফিলিস্তিনিদের জন্য উদ্বেগ প্রকাশ করেন শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক। ফিলিস্তিনের গাজায় প্রায় এক বছর ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 43,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাসাবাড়িতে ফিরতে দিতে এবং সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি না হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা ঝুলে রয়েছে এখনো। ফিলিস্তিনের জনগণের ওপর এই নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনুস। জাতিসংঘে অধ্যাপক ইউনুস বলেন, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অধ্যাপক ইউনুস আরো বলেন, একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে, তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্বেগ নেওয়ার অনুরোধ করেন তিনি। জাতিসংঘের রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন ডক্টর ইউনুস। বলেন, গত 2.5 বছর ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে। তাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান ডক্টর ইউনুস। এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য প্রফেসর ইউনুসের জাতিসংঘের ভাষণের প্রশংসা করেছেন। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি ডক্টর ইউনুসের ভাষণ নিয়ে আলোচনা করেন। পিনাকি মনে করেন, প্রফেসর ইউনুস তার বক্তব্যে ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থান এবং গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালে তার বক্তব্য আরও সমৃদ্ধ হতো। অপরদিকে জাতিসংঘে ফিলিস্তিনি ইস্যু তুলে ধরায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমদুল্লাহ। শনিবার ফেসবুকে তিনি এ নিয়ে পোস্ট করেন। পোস্টে শায়খ আহমদুল্লাহ লিখেন, ফিলিস্তিনিদের প্রতি অবিচারের বিরুদ্ধে জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার বলিষ্ঠ বক্তব্যে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা প্রতিধ্বনিত হয়েছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।